প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ধারাবাহিকতা দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি তোমাদের মনে আছে নিশ্চয় করেছিলাম বাংলা সাহিত্যের প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত যুগ বিভাগ যেহেতু আমরা বাংলা পড়বো যদিও এগুলি আমাদের পরীক্ষায় আসবে না তারপরও বাংলা যেহেতু আমরা পড়ব বাংলা সাহিত্য পড়বো এই বাংলা সাহিত্যের কিভাবে উদ্ভব হলো কীভাবে ক্রমবিকাশ হলো আমাদের এটা বাঙালি হিসাবে আমাদের এটা জানতে হবে জানা থাকতে হবে তো নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রাচীন যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ছয়শো থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যের যে সময়টা আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন মধ্য আর আধুনিক যুগ আধুনিকতার বাংলা সাহিত্যে আধুনিকতা নিয়ে আসার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি আমি তার কথা একটু আলোচনা করেছিলাম মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদারি গ্রামে তার জন্ম হয় আঠারো উনিশশো আঠারোশো খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যে অমিত রাক্ষর ছন্দ সনেট তারপর পত্রকাব্য মহাকাব্য ইত্যাদি দিয়ে তিনি বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেন বাংলা সাহিত্যের এখনও পর্যন্ত একমাত্র যে সার্থক মহাকাব্যটা আছে মেঘনাথ বধ এই মেঘনাথ বধ কাব্যের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত তো এইভাবে তিনি বাংলা কবিতায় একটা জোয়ার নিয়ে আসেন আধুনিকতা নিয়ে আসেন বাংলা কবিতা অনেকখানি সমৃদ্ধ হয়ে যায় পরবর্তীতে অনেক কবিরা এই ধারাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছেন এভাবে কবিতায় আধুনিকতা আসে কিন্তু গদ্যে তখনও আধুনিকতা আসেনি গদ্য সাহিত্য প্রাচীন মধ্যযুগের ইতিহাসেও সাহিত্যের ইতিহাসেও গদ্য সাহিত্যের ইয়া পাওয়া নিদর্শন পাওয়া যায় না গদ্য বলতে ছিল কিছু দলিল দস্তাবেজ চিঠিপত্র ব্যক্তিগত যে চিঠিপত্র সাহিত্যিক গদ্য তখনও ছিল না বাংলা গদ্যের কথা বলতে গেলে একটা প্রতিষ্ঠানের কথা বলতে হয় ফোর্ট উইলিয়াম কলেজ এই ফোর্ট উইলিয়াম কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি তিনি বিদেশি হলেও বাংলা গল্পের সূচনা হয় ভাঙা ভাঙা সাহিত্য লেখা হয় গদ্য এই গদ্য সাহিত্যের যিনি সার্থকতা নিয়ে আসেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা সবাই তার নাম তিনি একাধারে ছিলেন সাহিত্যিক সমাজ সংস্কারক তিনি সমাজেও নানা পরিবর্তন নিয়ে আসেন এক সময় এই সমাজে বাল্যবিবাহ বাল্যবিবাহ পাঁচ বছরের একটা মেয়ে বিয়ে হলো তারপর তার স্বামী পরদিনই যদি মারা যেত তাহলে এই জীবন নিয়ে তাকে সারা জীবন কাটাতে এমন ছিল আমাদের আর মেয়েদের তো কোনো শিক্ষা ছিলই না স্ত্রী শিক্ষা ছিল না সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে এই জায়গাটাকে তিনি সংস্কার করেছিলেন এই সংস্কার করতে গিয়ে তাকে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি দমে যান তিনি স্ত্রী শিক্ষার প্রচলন করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই সমাজের পরিবর্তন করতে গেলে মেয়েদেরকে আগে শিক্ষায় শিক্ষিত করতে হবে তো এই জন্য তিনি স্ত্রী শিক্ষার প্রচলন করেছিলেন আর তিনি বিধবা বিয়ে এটার প্রচলন করেছিলেন বাংলা গদ্যে গদ্য সাহিত্যে তিনি অসাধারণ অবদান রেখেছেন তিনি প্রথম তাকে বলা হয় সার্থক গদ্যের জনক তিনি প্রথম বাংলা সাহিত্যে সার্থকভাবে গদ্য রচনা করেন তারপর গদ্য সাহিত্যকেও আর পিছনে ফিরে তাকাতে হয়নি গদ্য সাহিত্যের অনেক শাখা আছে প্রবন্ধ নাটক উপন্যাস ইত্যাদি তো এইসব শাখা উত্তর উত্তর শুধু সমৃদ্ধই হয়েছে আমি এত বিস্তারিত তো বলতে পারবো না সময়ের অভাব সময়ের অভাবে এত বিস্তারিত বলা যাবে না তো আমি যেটা আলোচনা করবো আজকে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় প্রত্যেকটা সাহিত্যেরই সবচেয়ে জনপ্রিয় যে শাখা সেটা হচ্ছে উপন্যাস তো এই উপন্যাস গদ্য সাহিত্য সূচনা হওয়ার পরে এই দেশের যে লেখকেরা ছিলেন যারা উপন্যাস রচনার দিকে যারা মনোযোগ দিয়েছিলেন তো এই উপন্যাসটাও কিন্তু একদিনে সৃষ্টি হয়নি একদিনে লেখা হয়নি অনেক দিনের প্রয়াসের ফলে অনেক অনেক কি বলে এটা ভাঙা ভাঙা কাঁচা কাঁচা হাতে অনেকে উপন্যাস লেখার চেষ্টা করেছেন যদিও সেগুলি সার্থক হয়ে ওঠেনি কিন্তু তাদের অবদানটাকেও কোনোভাবেই খাটো করা যাবে না কারণ একটা পথ তৈরি পথে সবাই হাঁটতে পারে কিন্তু পথটা তৈরি করাই কিন্তু অনেক কঠিন তো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয় আলালের ঘরের দুলালকে আলালের ঘরের দুলাল নামে একটা উপন্যাস লিখেছিলেন পেরিচাঁদ মিত্র তার একটা ছদ্মনাম আছে ট্যাগচাঁদ ঠাকুর তো এই ট্যাগচাঁদ ঠাকুরের লেখা আলালের ঘরে দুলালকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু নানান কারণে এই উপন্যাসটা সার্থক হয়ে ওঠেনি পরবর্তীতে সার্থক উপন্যাস রচনা করেন এইভাবে বাংলা সাহিত্যে উপন্যাসের সূচনা হয় এই ধারাটা আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী হলো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস তারপর একাধারে বঙ্কিমচন্দ্র চোদ্দোটা উপন্যাস রচনা করেন তার মধ্যে একটা ছিল ইংরেজিতে লেখা রাজমোহন সোহেব মাইকেলের মাইকেল তো অনেকেই ইংলিশে ইংরেজিতে রচনা করেছিলেন আর বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস ছিল ইংরেজিতে লেখা রাজমোহন সোহেয়েব আর বাকি উপন্যাসগুলি বাংলা লেখা দুর্গেশ নন্দিনী তারপরে চন্দ্রনাথ কৃষ্ণকান্তের উইল দেবী চৌধুরানী কপালকুণ্ডলা এগুলো হলো তার উল্লেখযোগ্য রচনা পরবর্তীতে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ রচনা করেন কিছু নকশা জাতীয় রচনা আছে তার আমরা বঙ্কিমচন্দ্র পাঠ করব পড়ব আমাদের পাঠ্য বইয়ে আছে তো এইভাবে বাংলা সাহিত্যে অনেকখানি বাংলা সাহিত্য এগিয়ে যেতে থাকে সমৃদ্ধ হয় আর বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প উপন্যাস রচিত হয়ে গেছে সাহিত্যে কিন্তু ছোট গল্প তখনও লেখা হয়নি বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তন করেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো সবাই কিন্তু সাধু আমরা জানি যে ভাষার দুইটা রীতি আছে একটা চলিত আরেকটা একটা সাধু রীতি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাধু লিখেছিলেন চলিত যে রীতিটা এটা বাংলা সাহিত্যে প্রথম সার্থকভাবে এটাকে নিয়ে আসেন সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহার করেন প্রমথ চৌধুরী এইভাবে বাংলা সাহিত্যের চলিত রীতিটাও প্রবেশ করে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত হাত দিয়ে বাংলা সাহিত্য আরও হাজার হাজার বছর এগিয়ে যায় অনেক নতুন নতুন ধারা আমি যদি তাকে কোনোভাবেই আমি তাকে মূল্যায়ন করতে পারি না তিনি এত সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে তাকে মূল্যায়ন করাই সম্ভব না তো তার ছড়া তার গল্প পাঠ করতে করতেই কিন্তু আমরা বড় হয়েছি আমরা এই যে সিলেবাস আছে এখানেও তাকে আমরা পাঠ করব তার ছোট গল্প আমাদের পাঠ্য আছে তো এইভাবে বাংলা সাহিত্য উন্নতির শিখরে এগিয়ে যায় একটা সময় ছিল যে বাংলা ভাষায় কোনো বিরাম চিহ্নেরও কিন্তু ব্যবহার ছিল না এই বাংলা ভাষায় প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের অবদান আসলে বলে শেষ করা যাবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের ব্যবহার করেন বিরাম চিহ্ন না থাকলে তোমরা তো বুঝতে পারো যে কি হবে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ করা যায় না তারপরে যিনি প্রকাশ করেন তিনি তো তার ইয়া থেকে লেখেন কিন্তু যারা পাঠ করে তাদের জন্য সমস্যা তারা বুঝতেই পারে না যে কোথায় শেষ হয়েছে আবার আরেকটা বাক্য কোথায় শুরু হয়েছে তো বক্তব্যকে বোঝা যায় না ভালোভাবে বিরাম চিহ্ন না থাকলে একটা সময় বাংলা এরকমই ছিল একটা লাইন শেষ হলে একটা দাঁড়িয়ে দেওয়া হতো দুই লাইন শেষ হলে দুই দাঁড়িয়ে দেওয়া হতো এভাবে লেখা হতো তো এই অবস্থা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যকে মুক্তি দেন বিরাম চিহ্নের ব্যবহার করে অনেকটা ইংরেজি ভাষার আদলে যার ফলে আমাদের দেখা যায় যে ইংরেজি বিরাম চিহ্নের সাথে আমাদের অনেকখানি মিলে যায় তো এইভাবে গদ্য সাহিত্যের সূচনা হয় এবং গদ্য সাহিত্য উৎকর্ষ লাভ করে গদ্য বাংলা গদ্যটা অনেকটাই উৎকর্ষ লাভ করে পরবর্তীতে অনেক সার্থক উপন্যাসিক অনেক সার্থক ছোট গল্পাকার অনেক কবি বাংলা সাহিত্যে জন্ম হয়েছে এবং এখনো হচ্ছে এখনো সার্থকভাবে অনেকেই লিখে যাচ্ছেন কিন্তু এই পথটা যারা তৈরি করেছিল তাদের জন্য কিন্তু পথটা মসৃণ ছিল না মুটেও তারা অনেক কষ্ট করেই এই ধারাগুলি বাংলা সাহিত্যে সৃষ্টি করেন পরবর্তীতে এই সৃষ্ট পথে অনেকেই হেঁটেছেন তাদের অবদানও কোনো অংশে কম না তো আমি এই জন্য তোমাদের এই আলোচনাটা করলাম আমরা বাংলা উপন্যাস পড়বো আমরা বাংলা ছোট গল্প পড়ব প্রবন্ধ পড়ব তারপর আমরা বাংলা কবিতা পড়বো কিন্তু এইগুলি কিভাবে সৃষ্টি হলো আমরা এটা জানতেই পারবো না যদিও খুব একটা গভীর আলোচনা আমি করতে পারিনি তারপরও কিছুটা অন্তত তোমাদের জানা হলো তোমরা নিশ্চয়ই সাহিত্য পাঠ বইটা কিনেছ আমি তোমাদেরকে বলেছিলাম বই কেনার জন্য তোমাদের সাহিত্য পাঠ নামে বইটা কিনতে হবে আর এটার সাথে আরেকটা অংশ আছে সহপাঠ আমি সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম সাহিত্য পাঠের আর সহপাঠ অংশে তোমাদের পাঠ্য আছে একটা নাটক আর একটা উপন্যাস তো এই উপন্যাস এবং নাটকের জন্য তোমাদের ওই বইটা কিনতে হবে তোমাদের পাঠ্য হচ্ছে লাল শালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ আর নাটকটা হচ্ছে সিরাজ এই সিরাজ নাটকটা তোমাদের কি সহপাঠ বইটা কিনলেই দুইটাই তোমরা একসঙ্গে পেয়ে যাবে তো আমি এই যে এত আলোচনা করলাম বাংলা সাহিত্যের এই ধারাবাহিকতা নিয়ে এটার কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে যেহেতু আমরা পাঠ করব আমাদের প্রথম যে ইয়েটা পড়তে হবে গদ্য সাহিত্যের প্রথম যে রচনাটা আছে সেটাই লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি তোমাদের একটু আগেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বললাম তিনি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে তো পেশায় ছিলেন তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে তা আইন আদালতের ব্যাপার সেপারগুলি তিনি খুব ভালোভাবেই বুঝতেন তোমাদের আগে তোমাদের তো সিলেবাসটা একটু পরিবর্তিত হয়েছে তোমাদের আগের আরে যে সিলেবাসটা পাঠ্য ছিল সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল নামে একটা রম্য রচনা পাঠ্য ছিল এর আগে ছিল কমলাকান্তের জবানবন্দি হ্যাঁ আর এখন যেটা তোমাদের পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নব্য লেখক দিগের প্রতি নিবেদন নাম শুনলেই কিন্তু ভিতরে কি আছে বোঝা যায় সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস এটার নাম শুনলেই ভিতরে কি আছে আমরা একটু আজ করতে পারি হ্যাঁ সমাজে মানুষের নাম বা অন্য কোনো কিছু নাম রাখতে গেলে কোনো বাধ্যবাধকতা নেই অনেক সময় দেখা যায় যে মজা একটা পুকুর একেবারে মরা পুকুর পানি টানি নাই কিন্তু এটার নাম হচ্ছে সবাই বলে এটাকে পদ্ম পুকুর এরকমও হয় আবার চোখ নাই কারো তার নাম পদ্মলোচন হয় হ্যাঁ তালপুকুর পদ্মলোচন এরকম নাম রাখা যায় কিছু আসে যায় না কুড়ে নাম আমি ইচ্ছে করলে প্যালেস রাখতে পারি তাতে কিন্তু কেউ বাধা দেবে না বা কিছু আসে যাবে না হ্যাঁ একটা সাহিত্যের বেলায় শুধু একটা নির্দিষ্ট ইয়াতে নামটা রাখতে হয় যেন নামটা পড়লেই ভিতরে বোঝা যায় যে ভিতরটাতে কি আছে এটা বোঝা যায় তাহলে সেই সাহিত্যটা সার্থক হয় নইলে কিন্তু নামকরণটা সাহিত্যের নামকরণটা সার্থক হয় না তো নামকরণের সার্থকতা একটা বিষয় আছে কিন্তু সাহিত্যে তো এখানে আমরা নামটা শুনলেই কিন্তু আমাদের একটু ধারণা আসে ভিতরে কী আছে নামটা হচ্ছে আমি আবার বলি নব্য লেখক দিগের প্রতি নিবেদন তোমরা তো নব্য শব্দটার অর্থ জানো সবাই নব্য মানে কি নতুন নতুন লেখক দিগের প্রতি নিবেদন এটা প্রবন্ধ জাতীয় রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব্য লেখকদেরকে কিছু তাদের দিক নির্দেশনা দিয়েছেন তারা কি করতে হবে তাদেরকে তাদের লেখার ইয়েটা কেমন হবে এই দিক নির্দেশনা এই প্রস্তাবটার ভিতরে আছে এটা আমরা পাঠ করলে আমরা বুঝতে পারবো তো তোমরা সবাই বইটা আগে কিনে নিতে হবে আগামী ক্লাসে আমি এই নব্য লেখক দিকের প্রতি এই ইয়েটা তোমাদেরকে পড়াবো এই প্রবন্ধটা তোমরা বই কিনে অবশ্যই নিজে একটু পড়ার চেষ্টা করবে তারপরে আমার আলোচনাটা শুনলে তোমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে হ্যাঁ তো তোমরা সবাই ভালো থেকো পড়ালেখা চালিয়ে যেতে হবে অবশ্যই নিজেকে স্থবির করে ফেলা যাবে না অবশ্যই তুমি মজা করবে তোমার আনন্দের জগৎ অবশ্যই থাকবে কিন্তু পাশাপাশি পড়ালেখাও চালাতে হবে পড়ালেখাটাও কিন্তু খুব আনন্দের একটা বিষয় আর বিশেষ করে আমি যে অংশটা তোমাদের পড়াবো বাংলা সাহিত্য এখানে তো শুধু রস আর রস আনন্দ আমরা আনন্দের সাথেই পড়ালেখা করব তোমরা আগে বইটা কিনে নিও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ